নমস্কার শ্রী আম্মা ভগবান সারানাম শ্রী আম্মা ভগবানের আজকের শিক্ষা জীবন একটি রহস্য অনুভব করার জন্য কোনো ধাঁধা নয় সমাধানের জন্য আজকের চমৎকার আমি আমেদাবাদের অনুরাধা চন্দ্রশেখর গত বছর গরমকাল শেষ হওয়ার আগে থেকে আমাদের বাড়ির এসিটি খুব সমস্যা করছিল রোজ মেশিন থেকে ঘরের মধ্যে গদিতে জল পড়ছিল আমরা রোজ বাড়ির ঝুল বারান্দাতে গতি শুকোনোর জন্য রেখে দিতাম শেষের দিকে আমরা প্রায় এসি বন্ধই রাখতাম গরমকাল শেষ হয়ে যাওয়াতে আর এসি দরকার হতো না আমরা ভেবেছিলাম এবছর গরম পড়ার আগেই সারিয়ে নেব কিন্তু লকডাউন শুরু হওয়াতে তা সম্ভব হয়নি এবছর গরম যখন চল্লিশ ডিগ্রি পার হয়ে গেল আমি আম্মা ভগবানের কাছে প্রার্থনা করি এসি যেন আমাদের বিছানা না ভিজিয়ে ঠিকভাবে কাজ করে কারণ এতে আমাদের ঘুমের খুবই ব্যাঘাত হতো চমৎকারিকভাবে আজ অব্দি আমাদের এসি আর কোনো সমস্যা করেনি বিস্ময়করভাবে আম্মা ভগবানী আমাদের এসিটি মেরামত করে দিয়েছেন দু হাজার সালের আঠেরোই জুন আরেকটি সুন্দর অনুভূতি হয় সকালবেলা আমার স্বামী কফি বানাবেন বলে দুধ গরম করছিলেন আমি রান্নাঘরে আসতে তিনি বলেন যে দুধ গরম আছে আমি যেন আমার কফি বানিয়ে নিই এরপর আমি আমার কফি বানিয়ে রোজকার অভ্যাস মতো রান্নাঘরে রাখা শ্রীমূর্তির সামনে কফি রেখে দিই সঙ্গে সঙ্গে আমি শুনতে পাই আম্মা বলছেন এটা এখানে বেশিক্ষণ রেখো না খেয়ে নাও কারণ তুমি গরম কফি পছন্দ করো কিন্তু এটা তেমন গরম নয় আমি কয়েক মিনিট অপেক্ষা করে যখন কফিটা খাই তখন দেখি সত্যিই কফিটা তেমন গরম ছিল না যেমন আমি পছন্দ করি এই কথাটা আমি যখনই ভাবি আমার মনে হয় আম্মা ভগবান আমাদের কত ভালোবাসেন কত খেয়াল রাখেন এমন কি কফির মতো একটি সামান্য বিষয়েও তাদের খেয়াল রয়েছে আমি আশ্চর্য হয়ে ভাবি আর অনুভব করি আমাদের কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই অনেক অনেক ভালোবাসা প্রিয় আম্মা ভগবান